সৌদি আরব দেশটিতে ইসলামের বিধিনিষেধকে খুব কঠোরভাবে মেনে চলা হয় সে সম্পর্কে তো আমরা সকলে জানি। বিশেষ করে সেই দেশের নারীদেরকে ইসলামের সকল বিধিনিষেধকে কঠিনভাবে মানতে হয় এবং সেই দেশের নারীদেরকে বাইরে চলাফেরা করার জন্য অবশ্যই পর্দা করতে হয়, অর্থাৎ বোরকা পরতে হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু সৌদি আরবের তরুণী এই বিষয়টিকে একদম তোয়াক্কা করেনি, অর্থাৎ তারা বোরকা বা পর্দা ছাড়াই একদম খোলা চুলে স্বাচ্ছন্দ্যে রাস্তাঘাটে চলাচল করছিলেন, যা নেট দুনিয়ায় ইতিমধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। পরনে বোরখা নেই এবং মাথায় কোনো কাপড়ও দেওয়া হয়নি, চোখে ছানগ্লাস, খোলা চুলে উজ্জ্বল লাল পোশাকের তরুণী হেঁটে চলছে নির্দ্বিধায়। এমন দৃশ্য দেখা গেছে সৌদি আরবের রিয়াদের একটি শপিং মলে। সরলী ভঙ্গিমায় ওই তরুণীর চলাফেরায় কোনো সংকোচ নেই। ধর্মীয় পর্দা সরিয়ে সৌদি আরবের মতো এমন একটা মুসলিম রক্ষণশীল দেশে এমন ভাবমূর্তি ইতিমধ্যেই সবার কাছে সমালোচিত হয়েছে। এই নারীর নাম হচ্ছে মাশায়েল আল জালত। সম্প্রতি তিনি সাদা টপস, উপরে কমলা রঙের জ্যাকেট পরেন, সঙ্গে পরেন সাদা ট্রাউজার ও হাই হিল। খোলা চুলে এভাবে রিয়াদের শপিং মলে ঘুরতে থাকেন তিনি। 33 বছর বয়সী মাশায়েল রিয়াদের একটি সংস্থার মানব সম্পদ বিভাগে কাজ করেন, সেই সঙ্গে নিজের মতো করে চালিয়ে যাচ্ছেন মানবাধিকার রক্ষার লড়াই। রাস্তায় এভাবে তাকে হাঁটতে দেখে অনেকেই ভেবে নিয়েছিলেন যে তিনি একজন সিনেমার তারকা। মাশায়েল এক ব্রিটিশ সংবাদ মাধ্যমকে বলেছেন যে তিনি স্বাধীনভাবে বাঁচতে চান, তাই তিনি এখন বোরকা পরা ছেড়ে দিয়েছেন, এজন্য তাকে অনেকে বাঁকা চোখে দেখছে, ফলে ধর্মীয় উগ্রবাদীদের হাতে আক্রমণের শিকার হতে পারেন তিনি। এর আগে মানাহেল আল তাইয়াবা নামের আরেক সৌদি নারী বোরকা ছাড়াই প্রকাশ্য রাস্তাঘাটে চলাচল করেছেন। গত 4 মাস ধরে তিনি রিয়াদে বোরকা ছাড়াই চলাফেরা করেছেন বলে জানান। মানাহেল বলেন স্বাধীনভাবে চলাফেরা তিনি করতে চান, তিনি যেটা পড়তে চান না সেটা তাকে জোর করে কেউ পড়াতে পারবে না। রক্ষণশীল সৌদি আরবের রাস্তাঘাটে বের হতে হলে মেয়েদের বোরকা পরা বাধ্যতামূলক, কিন্তু এই নিয়ম ওই নারীরা না মানায় তাদেরকে বিদ্রোহী নারী বলে উল্লেখ করেছেন পাশ্চাত্য গণমাধ্যম। এদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের নারীর পোশাকের ব্যাপারে অনেক শিথিলতা আনবেন বলে জানিয়েছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে রাখা বেল আইকনটিতেও ক্লিক করুন।